শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। অনেকদিন পর আবারও ব্লগ নিয়ে চলে আসলাম। সত্যি বলতে কদিন থেকে যা বৃষ্টি হচ্ছে, একদম সব কিছু যেন গলে পচে যাচ্ছে আর কি। দেখো কত জামা কাপড়, তবে কালকে বৃষ্টির মধ্যেই কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, যেগুলো বেশি নতুন ছিল বাইরে যাওয়ার মতো। এদিক ওদিক দিয়েছিলাম, ব্যাগ এনে রেখে দিয়েছি, এগুলো তো তিলা পড়ে যাবে, যার জন্য কালকে বৃষ্টিতেই ধুয়ে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো আজকে ধুবো। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর তরতাজা হয়ে আছে, দেখে খুবই ভালো লাগছে। আর এই যে কালকে ধুয়েছিলাম জামা কাপড়গুলো, ঘরেই মেলে দিয়েছি। কি করব বলো, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, আর মেলার মতো পরিস্থিতিই নেই। তবে কাল একটু রৌদ্র উঠেছিল, আজকে তো একদমই রৌদ্র আসেনি, সকাল থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে। তারপর এদিকে বসে পড়লাম ছেলেকে পড়াতে। সত্যি বলতে ছুটি কাটাতে কাটাতে না পড়াশোনা ঠিকভাবে হচ্ছেই না। এই যে সামনে সোমবার ওর স্কুলও খুলে যাবে, তাই পড়াগুলো ঠিকভাবে দেখছিলাম আর ওকেও পড়াচ্ছিলাম। আর এই দেখো বাইরের অবস্থা, বৃষ্টি পড়ছিল জন্য আমি উঠোনটাই ছাড় দিইনি। এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, এখন প্রায় 10টার মতো বাজে। তার জন্যই আমি কালকে বাসি বাসনগুলো কলপারে রেখে উঠোনটা ছাপিয়ে নিচ্ছি। আর আমি যদি ভিজেও যাই এখন, স্নানটা সেরে পরে উঠে যাব। এই ভাবনা চিন্তা করেই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম। আসলে আজকে অনেকটাই লেট হয়ে গেল উঠোনটা ছাড় দিতে। সত্যি বলতে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি ছাতা নিয়ে কাজ করলেও ভিজে যেতাম, যার জন্যই আর সকালে কাজগুলো করিনি। আর দেখো আমাদের উঠোনটা কিন্তু একদিকে খুবই ভালো, যতই বৃষ্টি হোক একটুকুও জল জমে না। সকাল থেকে দেখো কত বৃষ্টি, বারান্দা একদম জলে থই থই করছে, অথচ উঠোনটা শুকনোই আছে। তাই ঝাড় দিতেও কোনো অসুবিধা হয় না বৃষ্টি হলেও, পাতাগুলো ঠিক ঝাড় দিলেই চলে যায়। তোমাদের সঙ্গে একটাই রিকোয়েস্ট, তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো বা কারা আমার ভিডিও দেখো প্লিজ একটা কমেন্ট করে দিও। আসলে কি বলতো, আমি এখন ভিডিও দিচ্ছি না তার একটাই কারণ, ভিডিওতে ভিউজ কম, আসলে মনটাই ভেঙে যায়। এত কষ্ট করে ভিডিও করার পর যদি ভিউজ কম হয়, কোনো কমেন্ট না আসে, সত্যি খুব খারাপ লাগে, যার জন্যই এখন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। কাজকর্ম সেরে স্নান টান সেরে একদম চলে আসলাম, আর এদিকে এসে দেখি ছেলে আমার রাইমস লিখছে। চলে আসলাম একদম বিকেলবেলা, আমি আর সোনালিদি মিলে গেছিলাম কালভাটে জল দেখার জন্য। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একদম কদম গাছ থেকে একটা বানর লাফ দিয়ে নেমেছে আমাদের পেছনে, নামার পর আমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিল। সচরাচর তো আমাদের এখানে বানর দেখা যায় না, তাই আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম। বাবা চুপ! আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, চুপ করে দাঁড়িয়ে পড়ছিলাম, এই বুঝি আমাকে কামড় দিয়ে নেয়। আসলে আমরা সচরাচর বানর দেখি না, মানে খুব কম এখানে আসে। আর একটা মাসিকে না বানর বাড়িতে এসে কামড়ে দিয়ে গেছিলো, এরপর থেকে ভীষণই ভয় আমাদের। তো যাই হোক, কিছু করেনি, চলে গেছে, আর আমরাও বাড়ি চলে আসলাম। ওরা দুজনে মিলে খেলা করছে আর আমি এদিকে চলে আসলাম ওদের জন্য সন্ধ্যের টিফিন বানাতে। ভেবেছি ম্যাগি করবো, দেখো ম্যাগির পরিস্থিতি, প্যাকেটের ভেতরে পিঁপড়ে ভরে একদম শেষ অবস্থা। আসলে এই বর্ষার দিনে না পিঁপড়ে এত অত্যাচার করছে, মানে কি বলবো, ভাত তরকারি কিছুই রাখতে পারছি না, পিঁপড়ে তো উঠেই যায়। তারপরে এই দেখো ম্যাগির প্যাকেটের ভেতরে পিঁপড়ে, আর এত পরিমাণে পিঁপড়ে কি আর বলবো। যাই হোক, এগুলোকে এইভাবেই রাখলাম। তারপর আবারও দুটো প্যাকেট নিয়ে ওদেরকে ম্যাগি বানিয়ে দিলাম, দেখলাম সবগুলোতেই পিঁপড়ে, তবে পরেরগুলোতে একটু কম ছিল। তো যাই হোক, এদিকে ম্যাগিটা আমার হয়ে গেছে, আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তো ছোট্ট একটা মিনি ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো সবসময়।